আমাদের বাড়িতে সেদিনকে চোর এসেছিল। তোমাকে কে বলেছে দন্ত দাঁড়তে? গুড মর্নিং, সকালবেলা দেখো আমাদের এখানে ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে, এখানে চা বসেছে। চা বসেছে তো বাবু? এটা আজকের বাবু ব্রেকফাস্টের দায়িত্বে রয়েছে। এটাকে সরি যাক বাবু, এটাকে তেলে চাকাটাকে সরি যাক, তোর এটাকে তোর সরি যাক, একবারে সরি যাক, কাজ যখন করবি একবারে করবি। এখানে আমাদের ব্রেকফাস্ট হয়েছে টোস্ট, এটা নট টোস্ট, হ্যাঁ ঠিক, এই জিনিসটা, হ্যাঁ, এর মধ্যে ফিলিং দেওয়া রয়েছে, এটাকে লাগিয়ে দাও। আজকে বাবু রয়েছে ক্যামেরার, এই ক্যামেরার দায়িত্বে আমি রয়েছি, আজকে বাবু রয়েছে খাবার দাবার দায়িত্বে। এই কারণে, কারণ আমার হাতে সাংঘাতিক ব্যথা হয়েছে, আমার হাতটার অবস্থা দেখো কিরকম ভাবে এ হয়ে রয়েছে, এখনো পর্যন্ত তুলো আটকে রয়েছে, প্রচন্ড ব্যথা, টাটিয়ে ব্যথা হয়ে রয়েছে হাতটাতে, সাংঘাতিক অনেকটা খুবলে গেছে, মাংসও খুবলে গেছে। যাই হোক, আজকে আমি কিছু করছি না, আজকের এই যে বাবুই করছে দেখিয়ে দিলাম। গুড মর্নিং, একদম ঝাকাস একটা মর্নিং নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো? আমি তো ঝাকাস বিন্দাস আছি। বাবু একদম লাল জামা টামা পরে রেডি, আমি একদম রেডি হইনি, এখনো পর্যন্ত বাড়ির জামা পরে রয়েছি, কিন্তু পরে চেঞ্জ করবো, এখন চেঞ্জ করতে ইচ্ছা করছে না। আগে আমি জলখাবার টলখাবার খাই, এখন অনেক সকাল, গুন্ডা সর, এখন অনেক সকাল, ঘরে এসেছি, শুভময় এখন পলিটিক্যাল কিছু দেখছে, কাজেই সেটাকে জোর করে দেখানো যাবে না, খুবই আস্তে চালাতে হবে। সকালবেলা, কালকে সকাল থেকে ব্লগটা আরম্ভ করেছিলাম, এই দেখো আমার হাতে আঠা দেখেছো, এই যে এই দেখো মাইক্রোপোটের আঠাগুলো দেখেছো, এটা আটকে রয়েছে, এই আঠাগুলোকে সমান তুলতে হবে আমাকে, একটু পরে করবো সেগুলো। আর সবাই কাল রাত্রে ব্যান্ডেজটা খোলা হয়েছে, ব্যান্ডেজটা তো রাখতে হয়, অনেকক্ষণ রাখতে হয় না তো খুব ব্লিডিং হয় ওখান দিয়ে। তো যাই হোক, এইসব নিয়েই চলবে জীবন, সবকিছুই থাকবে জীবনের মধ্যে, ওঠা পড়া ভালো মন্দ সবকিছু নিয়েই চলবে। বা যতটা জ্ঞান দিই ততটা আমি জ্ঞান মানি না, মানে নিজেও খানিক মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে পড়ি। তো যাই হোক, চলবে। কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম, কিন্তু কালকে ব্লগটাকে এন্ড করতে পারিনি কোন রকমে, বুঝতেই পারছো আমি আগের দিনই বলেছিলাম যে আমার ডায়ালিসিস নিয়ে আসার পরে সেদিনকে আমার একটুখানি টাল বাহানা যায় শরীরটা, তো সেই জন্য আর এন্ড করতে পারিনি। আর কালকে অসম্ভব একটা গরম হচ্ছিল, বিরক্তিকর গরম ছিল, যেটা ভালো মোটেও লাগছিল না, মোটেও কিছু ইচ্ছা করছিল না করতে। তো যাই হোক, সেসব মিলিয়ে তো কালকের দিনটা কেটে গেছে, আজকের একটা সুন্দর ঝকঝকের দিন, আজ যা কাজ বিন্দাস ভাবে শুরু করেছি, এখন চলছে, আজকে দেখি একটু কি করা যায়, রান্না বান্না কি করবো জানি না। এই দেখো এখন পটল কাটছি, আলু পটলে চচ্চড়ি করব, ওদিকে মাছের তরকারি করার জন্য আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আলু দিয়ে করব মাছের তরকারি। এখন দেখো ভালো হয়ে গেছে, পটল ছুরিতে কাটছি, বঁটিতে একবার হাত কেটে যাওয়ার পরে, আর এখানে মাছ বার করে রেখে দিয়েছি মাছের তরকারি করবো বলে। ভাত এখনো বসাইনি, ভাত বসাবো, যখন বসাবো তখন আবার তোমাদের সাথে কথা বলছি। এখন কি ভালো হয়ে গেছে দেখেছো? গুড গাই, না গুড গাই না, আগে আমি ছুরিতেই কাটতাম, এই কলকাতায় ফিরে না আমার সব 12টা বেজে গেছে, মানে ভুলে গেছি সব। তরকারি বানানো, মাছের তরকারির জন্য আমি এখন এখানে তেলে আলু দিয়ে দিয়েছে, পাঁচফোড়ন দিয়ে, এবার নুন দিচ্ছে। আমার কি সৌভাগ্য যে আজকে তুই কথা বলছিস, আরে বাবা তোর কথাটাকে বোধ হয় শুনতেই পায় না। না ইদানিং আমার কথা আজকাল কেউই আর শুনতে পায় না, আমি একটু শান্ত টাইপের হয়ে গেছি, কিন্তু আর শান্ত থাকবো না, একটু কথা বলবো। হয়ে গেছো, তোমাকে কে বলেছে শান্ত থাকতে? না শান্ত থাকলে হবে না, শান্ত থাকলে হবে না, একটু কথা কথা বলতে হবে। হলুদ শেষ হয়ে গেছে, হলুদ শেষ হয়ে গেছে, লিস্ট লিখতে হবে, লঙ্কা গুঁড়ো দি, লঙ্কা গুঁড়ো তো শেষ হয়ে গেছে দেখছি, অনেক মাছ কাবাই বাজার করতে হবে, ওখানে মাছ বাজার করে রাখা আছে। মামি আমটা কি করবে? আমটা
এই যে মাছ ভাজা করে রাখা রয়েছে। ও হ্যাঁ দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস, এটা পেঁপে না, দেখে মনে হচ্ছে পেঁপে কিন্তু এটা আম, কাঁচা আম। জানি না পাপ্পা কোথা থেকে সেদিকে নিয়ে এসেছে। আম যদি হবে এটাকে চালের ড্রামের মধ্যে কেন ঢুকিয়ে রেখে দিয়েছিস বল দেখি? আম পাকেগা, ধুর আম পাকেগা। এসে হেরা পেরি ডায়লগ ছিল না, বাস মাস্ত মাল পাকেগা, পয়সা পয়সা ভি পাকেগা। আমটা দিয়ে চাটনি বানাতে হবে। মামি বেশ ভালো চাটনি বানাও না, এই আমটা দিয়ে এই আমটা দিয়ে বেশ ভালো চাটনি হবে। কত বড় আমটা বানিয়েই যাই আর বানিয়েই যাই। আরে জানো বানাতেই তো পারো। বাবা ছুরিটার যা অবস্থা, তোমার আর প্র্যাকটিস নেই বলো। না না ছুরিটা ধার এনে তো গেছে। ছুরি ধার করার ওটা কোথায় গেল? তোমরা ভাবলে যে মশলা গুলো দিয়ে কষালাম না কেন, কিন্তু মশলা গুলো দিয়ে কোনো কষানো হবে না, মশলা গুলো এমনি এমনি সেদ্ধ হবে। তখন অন্য কিছু খেতে হয়, তো পেট খারাপ হলে বিরিয়ানি খেতে আমার মনে হয়, জানিস তো। বিরিয়ানি তো সব সেদ্ধ। মানুষ রোজ খেতে পারে, আমি নয়, আমি বাদ দিয়ে আমি মানুষের পর্যায়ে পড়ি না তো। এই দেখো দিলাম আমি, যা এই দেখো, তোর জন্য পেটি রাখবো তো? আমার জন্য পেটি রাখবে। দিলাম আমি দাগা, আমার দুটো রাখবে। আচ্ছা এই দিলাম আমি আরেকটা দাগা, আর এই তিনটে পিস রাখলাম আমি মাছ ভাজা খাওয়ার জন্য। বাবুর দুটো মাছ ভাজা, আমার একটা মাছ ভাজা। এখন আমি করবো সাদা আলু চচ্চড়ি। এই সাদা আলু চচ্চড়ি না মাথায় নাচছে আমার, আমার খুব ইচ্ছে আছে সাদা আলু চচ্চড়ি আর লুচি খেতে। সেই থেকে না সাদা আলু চচ্চড়ি আমার মাথায় নাচছে জানো তো। এখন আমি করব হচ্ছে আলু পটলের চচ্চড়ি। আর কি ভাত হয়ে গেছে, মাছে চলে গেছে। বাবু দেখা ভাত মাছের ঝোল দেখা, এই যে ভাত ভাত মাছের ঝোল, আর এটা কি মাছ ভাজা আমার, আর ওখানে ঝুড়িতে রাখা হচ্ছে আলু আর পটল কেটে, ওটা দিয়ে হবে হচ্ছে আলু পটলের তরকারি। হ্যাঁ আলু পটলের তরকারি। আর এখানে হচ্ছে পটলের আলু পটলের চচ্চড়ি হবে। এখানে পাঁচ ফোড়ন দিচ্ছি, দেখেছিস পাঁচ ফোড়নটা কেনা, পাঁচ ফোড়নে অর্ধেক জিনিস থাকে। হ্যাঁ এটা আমি খেয়াল করলাম, অর্ধেক জিনিস নেই, অর্ধেক জিনিস দেওয়া নেই, রাঁধুনি দেওয়া নেই। পাঁচ ফোড়নে রাঁধুনি না দিলে পাঁচ ফোড়নে বন্ধ আসে নাকি? এবার দিচ্ছি হচ্ছে আলু পটল কুটে রাখা। পটল আলুগুলো একটুখানি ভেজে, পটলগুলো একটুখানি ভেজে নিলে একটু ভালো হতো, কিন্তু দেখছি কি করা যায়। পটলগুলো আগে তেলেতে দিই, তাহলে তেলের রংটা ভরে যাবে। দিচ্ছে মামি, আগে কি পটলটা দিয়ে দিচ্ছিল নাকি? আমি দেখাতে বলে দিচ্ছি, ভাজা তলায় ভাজা হচ্ছে। এই মনে রাখবি চিনি আনতে হবে আমাদের, দিচ্ছে চিনি শেষ হয়নি, আনতে হবে আনতে হবে। এখন এলাম খেতে, চান টান হয়ে গেছে, চুলের অবস্থা দেখতে পাচ্ছ অবশ্যই করে। আজকে আমি শ্যাম্পু করিনি, শ্যাম্পু করার দিন ছিল, কিন্তু আঙুলে এইটাতে প্রচণ্ড লাগছে ব্যথা বলে শ্যাম্পু করিনি। এখন খেতে এলাম, খাবারে আমাদের আছে মাছ ভাজা, মাছের একটা তরকারি আর আলু পটলের চচ্চড়ি, আর বাবু ওদিকে আচার নিয়েছে, বাবু নতুন আমের আচার নিয়েছে, এই দিয়ে ভাত। আজকে ভেবেছিলাম যে একটা ইটিং শো করবো, কিন্তু করে উঠতে পারলাম না, এই কারণে এত গরম লাগছে যে পাখা না চালিয়ে বসার মতন কোনো সাহস করার কথা ভাবতে পারলাম না। তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে উঠে আমি তোমাদের সাথে কথা বলছি, একবার দেখিয়ে নিই আজকের আমাদের খাবারে কী কী আছে। এই দেখো আজকের আমাদের খাবারে আছে মাছ ভাজা, এটাকে মাছের ডিম ভাজা মনে হচ্ছে, দেখ দেখে মাছ ভাজাটাকে। হ্যাঁ মাছ ভাজা, আলু পটলের চচ্চড়ি একদম শুকনো শুকনো, আর এটা হচ্ছে মাছের একটা তরকারি। হুম, আর এই যে বাবু আচার নিয়েছে বললাম, এই যে বাবু খেতে বসে গেছে, বাবা হিরো মাফিক হাই হ্যালো করতে হয়। হিরো মাফিক।
আটা সব খাওয়া হয়ে গেছে। এই দেখো আমি এখানে আমপোড়া করেছি, এই দেখো আমপোড়া করেছি, আমপোড়া করে রেখে দিয়েছি। এটাকে আমি পরে করবো, আমপোড়া শরবত করবো, একটুখানি করে রেখে দিই, কারণ এই গরমের সময় খেতে সবারই সুবিধে। বাবু, এ বাবু, রিনা গেছে, দরজা বন্ধ করেছিস? কি হলো, কিসের আওয়াজ হচ্ছে? গেটে আওয়াজ ছিল। তোমাদেরকে সেদিনকে বলাই হয়নি যে আমাদের বাড়িতে সেদিনকে চোর এসেছিল। হঠাৎ করে দেখি, দুদিন আগে হঠাৎ করে দেখি দুপুরবেলা আমি আর বাবু শুয়ে রয়েছি এঘরেই, দেখি হঠাৎ করে মেন গেটে ঘর করে আওয়াজ হচ্ছে। দেখি কি ব্যাপার, আওয়াজ হচ্ছে, শুয়ে নেই, জাস্ট একটুখানি তন্দ্রা মতো। বাবু লাইটটা নিভিয়ে দে, ইলেকট্রিকের বিলকে দেবে, বিজলি কা বিল কে তেরা বাপ ভরেগা। তো এরকম শুয়ে রয়েছি আমরা, আমি আর বাবু মিলে দুজনে মিলে শুয়ে রয়েছি, হঠাৎ করে দেখি ঘর ঘর আওয়াজ হচ্ছে। ওমা বাইরে গিয়ে কে কে করছে দেখি, একজন বলছে একজন চোর টাইপেরই দেখতে, লোক বলছে যে খালি গায়ে, সে বলছে আমি পায়রা ধরতে এসি, পায়রা ধরতে এসি। তারপরে তো হই হই করতে করতে লোক জড়ো হয়ে গেল, সবাই বললো যে ও পাতাখোর, বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করছিল, যে মানে ওর পাতা খাওয়ার জিনিস চুরি করতে, যা পাবে তাই চুরি করে নেবে, একটা রাশন পেলে চুরি করে নেবে, একটা বালতি পেলে চুরি করে নেবে, যদি কোনো জামা কাপড় পেলে চুরি করে নেবে, মানে ওর একদিনের পাতা খাওয়ার জন্য যা পাবে তাই চুরি করে নিয়ে চলে যাবে। মানে কি সাংঘাতিক ব্যবস্থা, তুমি বুঝে দেখো। তো যাই হোক, সময় একটু পাটা নাও, একটু বসতে দাও, বসুন ম্যাডাম, বসুন। বাবা না কি বলবো, মানে কি না বসতে দিলে বসবো না, আবার কি আছে করব, না বসতে দিলে উড়ি বাবা, বাপ রে বাপ, আমি মোটা মানুষ বসেছি, মোটি মোটা আর মোটি, হ্যাঁ এখন আমাকে কেউ মোটা বলতে পারবে না, আমি এখন সুটকে হয়ে গেছি পুরো একেবারে সুটকি। হ্যাঁ একটু কথা বলে নাও সবার সাথে, আল্লাহটাকে অ্যাভয়েড করে, আল্লাহটাকে অ্যাভয়েড করছি, কারণ আল্লাহটার অবস্থা দেখো, জামা কাপড় থাকলে আল্লাহ খারাপ উল্টোপাল্টা হবেই, বাড়িতে লোকজন বেশি থাকলে জামা কাপড় থাকলে আল্লাহ উল্টোপাল্টা হবেই। নতুন গল্প কিছু না, গল্প তো গল্প কথা অল্প নয়, চোরের গল্পটা বলো শুনতে। চোর এসেছিল, চোর এসেছিল, ওই অ্যালুমিনিয়ামের শীট দিয়ে লাগানো ছিল, ওই অ্যালুমিনিয়ামটাকে তুলে যদি বেঁচে দিতে পারতো সেই জন্য ধরে টানাটানি করছে। কি আশ্চর্য, মানে পাতা খাওয়ার জন্য সব রকম ব্যবস্থা এরা করতে রাজি রয়েছে। আমাদের পাশের পাশে একটা নতুন বিল্ডিং অনেকদিন ধরে উঠবো উঠবো করে মানে উঠে গেছে, ওখানে সবাই বসে পাতা খায়, গাঁজা খায়, সবকিছু করে, ওখানে সব এখন ইয়ে হয়েছে, পুলিশ গুলিতে ঢুকলেই এখন আগে ওই বাড়িতে রেড মারে, জিজ্ঞেস করে নেয় আশেপাশের থেকে কেউ ঢুকেছে, যদি শোনে ঢুকেছে বা সেদিকে যদি। পরে আমরা পুলিশে ফোন করলাম, পুলিশে ফোন করার পরে পুলিশ এলো, এসে সব গাঁজা খোর পাতা খোর সবাইকে ধরে নিয়ে গেল, এবং এই বিল্ডিংটার মধ্যে গিয়ে তিন চার জনকে একসাথে ধরে নিয়ে চলে গেল। আগের দিন 11 জনকে তুলেছে, 11 জনকে কি করছিল তারা, সব তারা নাকি ভিডিও শুট করছিল, ভিডিও শুট, ওরে বাবা। যাই হোক, তো মানে সবাই এখন ইউটিউব করছে, এখন এক ঝাঁক বেঁধে থাকলেই বলবে যে আমরা ভিডিও শুট করছি। মানে এই চলে যাওয়ার পরে তোমার ওই কি আর একটা এসেছিল মাঝখানে, যে ওই ধেইতা নাচন বাবা নাচন হচ্ছিল, এটা আর একটা ইয়েতে অ্যাপ খুলে সবাই খুব নাচানাচি করছিল না, টিকটক, টিকটক, টিকটক যাওয়ার পরে এখন তো ইউটিউবে সবাই এখন ইউটিউবার, গলি গলি মে ইউটিউবার। যাই হোক, ভালো কথা হোক, খুবই ভালো কথা। তো সেই নিয়ে 11 জনকে অ্যারেস্ট করেছে, 11 জন বললে না, 11 জনকে অ্যারেস্ট করেছে, 11 জন, তারপরে তিনজন তাকে তো ডাক পাড়িয়েছে, সে তো তুমি ওদিকে থেকে কথা বলছো, ক্যামেরা কি ওদিকে নাকি এদিকে, না ওইদিকে, না আমি ভেবে না, আমি ওইটাকে প্রজাপতি দেখছি আর মনে প্রজাপতি ওড়াচ্ছি আর কথা বলছি। তো কন্ট্রাক্টরকে ডেকেছে, কন্ট্রাক্টরকে পাড়ারই কন্ট্রাক্টর, তো তাকে ডেকে এবার ছেলেগুলো ভাবছে এই রে দাদা এসে গেছে আমাদেরকে এবার ছেড়ে দেবে, আর ওরা গাড়ি তুলেছে, গাড়িতে অর্ধেক তুলেছে, মানে চারজন পাঁচজন উঠেছে, উঠে এবার তুমি এবার ঘোরাতে থাকো ওদিকে, আমার ঘর টেড়া হয়ে যাবে। তো এবার ওরা গাড়ি থেকে সব নেমে পড়েছে, আর মেজবাবু তখন বলে তোরা কাকে বলে ডান্ডাটা দে তো রে, বলে ডান্ডাটা যেই বার করেছে সব পটপট 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 করে সব একে মানে পেছনের সিটে
11 জন উঠেছে, একটা স্পোর্টস গাড়ির পেছন দিকে সিটে 11 জন উঠেছে। চিন্তা করুন কি অবস্থা, একের কোলে এক একই করে সব কটা উঠেছে। মেজবাবুর সাথে তোমার খুব দোস্তি না? মেজবাবু না বড় বাবুর সাথে দোস্তি? আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, অতক্ষণে বকবক করতে শুরু করলে অনেক বকবকানে শুরু হয়ে যাবে। ব্লগ আজকে এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে। আজকে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বেল আইকনে সাবস্ক্রাইব যত পার্সেন্টেজ দেখছো তোমরা তত পার্সেন্টেজ সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব না করলে নোটিফিকেশন গুলো পাবে না। সাবস্ক্রাইবের বাটন নিচে আছে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে বাস। কমেন্টও করবে, কমেন্ট মাস্ট, কমেন্ট মাস্ট। টাটা।